হ্যালো, কি করছো? চানকুড়িটি তাড়াতাড়ি কর, আমাকে কয়েকদিনের জন্য গেলপুরের বাইরে যাইতে হবে। কবে? আজকেই, ওখানে বাড়িতে হবে। কেনি? জানিনি, বাবা কইছে। কোথায় গেলু? রাগিটি পরে কথা কইটি। এই তো গামছাটা দে। এখানেই যদি সাবধানে রই। কথা বাড়াবি নি, জাঙ্গিয়া টাঙ্গিয়ে কি লিবি লিলে? আমি আমি যাবনি। ওখন যা করছি শুন, পরে সব কইব। বাঁচি রইতে কোনোদিন যেন এই চোখে তোর লাশ না দেখতে হয়। বৌদি ঠিকই কইছে, তোমার এখন ওখানে যাওয়া উচিত হবে না একদম। যেই করিরো, আমি তোমায় কথা দিই চাটি ছোটবাবু, আমি লিজে এসে লি যাবো তোমাকে সুহারামের সামনে। দুটা দিন সময় চেয়ে লিচ্ছি তোমার কাছ থেকে, লিজে হাতে ঠান্ডা করে দিব সব। দুটা দিন তুমি রও ওখানে, আমি না আসা অব্দি তুমি যাবো নি এখান থেকে, আর কাউকে ঢুকতেও দেব নি। আর দুদিন পর নিজের হাতে লাশ নামিব, সে যেই হোক আমার বাবার দেখবি। চলো